শিখন ঘাটতি পূরণেই এখন শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকছে, তবে তা সাময়িক। ঈদুল আজহার ছুটি শেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাও থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করবো তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।